হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। তো এখন আমি কালকে যে কেকটা বানিয়েছিলাম সেটা এখন আমরা খাইনি, এখন আমরা কাটবো, সেটা খাওয়া টাওয়া হবে। এখন সোম নেই, সোম গেছে ওর বাবার সাথে বাজারে, গেছে মাছ আনতে গেছে। তো ওরা আসলে আমি তারপরে কেকটা কাটবো, কেক টেক খাওয়া হবে, তারপর টুকটাক যদি কিছু খায় তো সেই বানিয়ে দেবো। তা এখন আমাদের সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, আমি এখন জাস্ট একটু এই ঠান্ডাতে আর কোথাও নড়াচড়া করতে ইচ্ছা করছে না, আমি জাস্ট বসে আছি একটুখানি। এবার মানে উঠবো, উঠে এবার সব ব্রেকফাস্ট এবার হবে, এখন বাজে 10টা। তো আপনাদেরকে আমি দেখাবো কেকটা, আমি বলেছিলাম কেটে দেখাবো আপনাদেরকে, আমি কেকটা কাটি, কেটে আপনাদের দেখাচ্ছি। গুড ইভিনিং, আমাদের সন্ধেবেলা এখন চাটা খাওয়া হয়ে গেছে। আমি এখন মানে আমাদের বাড়িতে একটু লোক আসবে, তার জন্য আমি একটুখানি চিকেন পকোড়া করব বলে আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম, তো এখনও তারা আসেনি। আমাদের মতনই একটুখানি করে আমি ভাজছি, তো আমি ম্যারিনেশন করে রেখেছি, আমি এখন এবার ভাজবো। আমি ম্যারিনেশনটা আপনাদেরকে দেখাচ্ছি কী দিয়ে করেছি। এই ম্যারিনেশনটাতে আমি পেঁয়াজ আদা রসুনের বাটা আর একটু কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি সাদা তেলে ফ্রাই করব, যে সাদা তেলটাতে আমি এবার ফ্রাই করে নেব। তখন আমি ভুলে গেছি বলতে, এটা আমি তার আগে, এটা ম্যারিনেশনের আগে, এটাতে আমি একটু ভিনিগার দিয়েছিলাম চিকেনটাতে, আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তাহলে ও এমনি হাত হাট থেকে লেপের পাশে। হ্যালো, আমার এখন এখন বাজে হচ্ছে রাত্রির 10:45 বাজে, আমাদের সব ডিনার ফিনার সব কমপ্লিট। আমি আজকে রাত্রিরে সেরকম হালকা ডিনার করেছি, সেরকম কিছু ডিনার করিনি, কারণ সন্ধ্যে থেকে টুকটাক টুকটাক কিছু না কিছু খাওয়া হচ্ছিল। সোমের বাবার নিয়ে আসলো একটু আজকে, আমাদের সামনে কালীবাড়ি আছে, কালীবাড়ি থেকে একটু প্রসাদ নিয়ে এলো, খিচুড়ি ভোগ সেই খাওয়া হলো, একটু আমি চিকেন পকোড়া করলাম সেই চিকেন পকোড়া একটু খাওয়া হলো, তার আগে চা খাওয়া হয়েছে, পেটটা একটু ভর্তি ছিল, অনেক কিছু টুকটাক সন্ধ্যে থেকে খাওয়া হয়েছে। তো আজকে সেরকম আর জন্য ডিনার করিনি, হালকা একটুখানি আমি ম্যাগি খেলাম রাত্রিরে। তো এখন এবার আমি, সোমের বাবা গেছে হচ্ছে ওর বাবার বন্ধুর কাকা মারা গেছে, এখানে পুরনো বাড়িতে থাকতো বিডন স্ট্রিটের ওইখানে, তো দেখতে গেছে, তো এবার চলে আসবে, চলে আসার টাইম হয়ে গেছে, চলে আসবে। তো এবার মানে আমি এখনো শুতে পাচ্ছি না, কারণ নিচে যদি এখন যদি গেটে তালা পড়ে যায় তাহলে আমাকে গিয়ে তালাটা খুলে দিয়ে আসতে হবে, আর সোমকে এখানে একা শুয়ে রেখেও আমি যেতে পারবো না। তো আমি ওই জন্য এখন শুতে পাচ্ছি না, এখন জেগে থাকতে হবে, ওয়েট করছি কতক্ষণে আসবে।
আর আজকে সোম ওর ঠাম্মির সাথে কিরকম করছিল, মানে এত বদমাইশি করছিল, মানে ওই আমি আটা মেখেছি আজকে, আমাদের রান্নার দিদি আটা মেখে দেওয়া হয়নি, আমি ভেবেছিলাম আমার অন্য প্ল্যান ছিল ভাত করব ভেবেছিলাম, তো হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়েছে, ওর বাবা বললো রুটি খাবে, তো আটার ওই মাখার গুলিগুলো ঠাম্মা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, ও ছুঁড়ে দেবে, আমাকে বলছে যে আমি এটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ঠাম্মির মুখে ঢুকিয়ে দেবো, আমাকে বলছে, মানে এত ফাজিল হয়েছে, এত বদমাইশ হয়েছে। আর গিয়ে সে কি ছোঁড়াছুড়ি করছে আপনাদেরকে সেটা দেখালাম আমি ভিডিওটা, আমি তখন করেছি ভিডিওটা, এমন বদমাইশি করছে সে বড়দের মতন, মানে বড়রা যেরকম বয়স্ক মানুষের কিছু পেছনে লাগে ঠিক সেই রকম আর কি হয়ে গেছে, এত ফাজিল হয়ে গেছে একবারে। ততক্ষণ আজকের মতন, আজকে কদিন ঠান্ডাটা একটুখানি কমও আছে, আজকে ঠান্ডাটা সন্ধ্যা থেকে একটু লাগছে, কিন্তু কদিন যেটা পড়েছিল ঠান্ডাটা তার থেকে একটুখানি কম আছে, আর কিন্তু জল ঘাটতে গেলে তখন মনে হচ্ছে ঠান্ডাটা ভালোই আছে, তখন আর মানে হাত ফাত পুরো ভেতর থেকে এমন কাঁপুনি দিচ্ছে, হাত ফাতে আর কোনো মানে সার থাকছে না যেন একবারে। তো এখন সন্ধ্যে থেকে আজকে আমার প্রচুর মানে মেয়ে গেছে, মানে অনেক কিছুই আমাকে রান্না করতে হলো, রাত্রিটা আমি একটু আলু ভাজলাম, ওর সোমের বাবা খাবে একটু পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে খাবে, সোমের দুধ রুটি খেলো, আমার শাশুড়িমা মুড়ি খেলেন আলু ভাজা দিয়ে। তো এই সব হলো রাত্রিবেলাতে, এত কিছু হয়েছে, চিকেন পকোড়া করেছি, আর আমি মানে খুবই টায়ার্ড, আর পারছি না আমি, এবার আমি দেহটাকে বিছানায় ফেলতে পারলে খুবই ভালো হয়। তা এখন আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি, আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আপনাদের আজকের দিনটা কেমন গেল, কি করলেন না করলেন আমাকে একটুখানি জানাবেন কমেন্ট করে, আমারও তাহলে ভালো লাগবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।